উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সামনেই দুটি অপশন ছিল, একটি জেলের ভাত খাও, নচেত তৃণমূলের ভাত খাও। উনি তৃণমূলের ভাত খাওয়াটাকেই বেছে নিয়েছিলেন। বুধবার দিনহাটায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেত্রী উজ্জয়িনী রায় একথা বলেন। উজ্জয়িনী রায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের ছোট বোনের মেয়ে। দিন কয়েক আগে কোচবিহারে বিজেপির দলীয় কার্যালয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপি দলে যোগ দেন। এদিন বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী উজ্জয়িনী রায়। তিনি বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্নয়নের কথা বলছেন। বলা হচ্ছে দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হয়েছে, অথচ দেখা যায় কঠিন কোনো রোগ হলে এখানকার রোগীকে চিকিৎসার জন্য কলকাতায় যেতে হচ্ছে। তাহলে এটা কেমন সুপার স্পেশালিটি হাসপাতাল? কোচবিহার ক্যান্সার সেন্টারের প্রসঙ্গ টেনে উজ্জয়িনী রায় বলেন, আমার দাদু অর্থাৎ কোমল গুহ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই ক্যান্সার সেন্টার তৈরি করেছিলেন। এই ক্যান্সার সেন্টারের জন্য অর্থ সংগ্রহের সময় কোমল গুহের পাশে আমার মা ছিলেন। বর্তমানে উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওই ক্যান্সার সেন্টারের সম্পাদক। ক্যান্সার সেন্টারের হাল আজ বেহাল। এখানে ক্যান্সার রোগে আক্রান্ত কোনো মানুষের কোমা দেওয়ার প্রয়োজন হলে বাইরে যেতে হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনের সময় তার পাশে ছিলেন বিজেপির জেলা নেতা বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়, বিজেপির জেলা নেত্রী দীপা চক্রবর্তী প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে কোচবিহারে এসে সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলে যোগ দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বোনের মেয়ে উজ্জয়িনী রায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের তরফ থেকে নানা প্রশ্ন তোলা হয়। এদিন সাংবাদিক বৈঠক করে একে একে সেই প্রশ্নের উত্তর দেন বিজেপি নেত্রী উজ্জয়িনী রায়। আর না হলে মা আলিপুর থেকে দৌড়ে দৌড়ে আসত, এরা কিন্তু কিছু করেনি, স্বাস্থ্য মেলা করে নিজের প্রচার করছে। আজকে দুটো অপশন ছিল উন্নয়ন মন্ত্রী, হয় জেলের ভাত খা নয় তৃণমূলের ভাত খা। উনি একটা বেছে নিয়েছেন, তৃণমূলের ভাত, তাই না? তৃণমূলের ভাত বেছে নিয়েছেন। যাই হোক, যেটা হচ্ছে কুচবিহার ক্যান্সার সেন্টার সম্পর্কে, কুচবিহার ক্যান্সার সেন্টার আমার মনে আছে তখন আমি, উনি তো চেয়ারম্যান বোধ হয় ক্যান্সার সেন্টারে। আচ্ছা, আমার মাও এখানকার মেম্বার ছিল, আমার মায়ের প্রচুর প্রতিদান আছে এই ক্যান্সার সেন্টারে। আমার দাদু যতগুলো ক্যাম্পেইনিং করেছে আমার মা সাথে ছিল, আমার মা সাথে ছিল। হ্যাঁ, আজকে কুচবিহার ক্যান্সার সেন্টার দেখলাম একটা ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। তাহলে ক্যান্সার সেন্টারের জন্য যে এত টাকা ইনভেস্ট করা হয়েছে ওগুলো কি অট্টালিকা হয়েছে? এখানে কোনো একটা কেমো দিতে হলেও তো লোককে কলকাতায় যেতে হয়। আজকে আমার দাদার মেয়ে কিছুদিন আগে মারা গেছে, কুচবিহারের মেয়ে পায়েল সোম, তাকে নিয়ে অ্যাপেলোতে যেতে হয়েছে, কুচবিহারে একটা কেমো দেওয়ার জায়গা নেই। তাহলে এটা কি উন্নয়ন হয়েছে? সাধারণ মানুষ আর আরেকটা আমি ফেসবুকে খুব দেখছিলাম, তোমাদের ওই কি দিনাটায় বলে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তাও তো দেখি দিনাটার বাচ্চারা সব কলকাতায় ট্রিটমেন্ট করতে আছে। আমাকে তো অনেকে ফোন করে, আয় এসেছি একটা ডাক্তার ঠিক করে দে, ও এই ঠিক করে দে। তা কি দিনাটা কি হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল? আচ্ছা, আর একটা খুব তো দেখি কমল গুহর মানে ইয়ে কি জানি জন্মদিন পালন হয়, বেলা গুহর নামে কি হয় একটা স্বাস্থ্য শিবির না, স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য সেবা, আমার মাকে কোনোদিন ডাকা হয় না। হ্যাঁ, কলকাতায় একই পাড়াতে যারা আমার সম্পর্কে বলছে ওই পাড়াতেই উন্নয়ন মন্ত্রীর বাড়ি ছিল, আমার দিদা থাকতো, দাদু থাকতো, কিন্তু দিদা বিছানায় যখন থাকতো তার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করার জন্য আমার মাকেই যেতে হতো এখান থেকে। হ্যাঁ, তিন মাস গিয়ে মা আমার অসুস্থ বাবাকে ছেড়ে ওখানে যেত, আমার মাঝে ভাষায় কথাটা বলতে হচ্ছে। হ্যাঁ, যার সহধর্মনি বেলাগুহোকে এক গ্লাস জলও দেয়নি, তারা আবার স্বাস্থ্য মেলা করে বেলাগুহোর পাশে ফটো পোস্ট করছে, এগুলো কি উত্তর আছে? এগুলো কি উত্তর আছে? ওপর থেকে বেলাগুহো হাসছে, এই প্রশ্নগুলো করবেন? দিনাটা অসুস্থ হলে তো আমি, আমার যে আর এক মামা ছিল বাসুগু প্রয়াত,
তার স্ত্রী দীপা গুহ, যে শিশু নিকেতনের মানে শিক্ষিকা ছিলেন, আমার দিদা কিন্তু তাকেই বউ হিসাবে মানে ভাবত। সে আর দাদু যে পার্টি অফিস সুভাষ ভবন না, ওখানে বসে ওই মাননীয় উত্তরবঙ্গ মন্ত্রীর কি চামচি ও কি নাম, আমি তো নামও উচ্চারণ করতে চাই না, কি নাম ওর, আচ্ছা ঠিক আছে ওর নাম তুলে আর আমি ওকে সেলিব্রিটি বানাতে চাই না। ও উনি কি বলেছেন, দিনাটার মাটিতে এসে রাজনীতি করে আমি দেখাই। সে তো দল ঠিক করবে, আমি জলপাইগুড়িতে করব না শিলিগুড়িতে করব না কলকাতায় করব না দিনাটায় করব। হ্যাঁ আজকে দল আমাকে দিনাটায় আসতে বলেছে, আমি তাই দিনাটায় এসেছি। আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এই চ্যালেঞ্জ দিলাম, ওই সুভাষ ভবনে ওই টেবিলে বসে আমি প্রেস মিট ডাকব, তখন ওই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চামচি লাইনে দাঁড়িয়ে থাকবে পদ্ম ফুলে যোগ দেওয়ার জন্য। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন, আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বাবুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বাবুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।